চট্টগ্রামের সাতকানিয়ায় বাজালিয়া ইউনিয়নে বন্যা কবলিত এলাকার জনগোষ্ঠীর মাঝে দশটি ক্লাবের যৌথ সহযোগিতায় 400 ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সাতকানিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম এর প্রতিবেদনে বিস্তারিত। এ সময় লায়ন মোহাম্মদ টিপু সুলতান চৌধুরী MJF এর সভাপতিত্বে লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমো ভ্যালির সেক্রেটারি SM আবুল কাশেম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 315B-4 বাংলাদেশ এর জেলা গভর্নর শান্তি ও সমৃদ্ধির অন্বেষায় প্রবক্তা লায়ন MDM মহিউদ্দিন চৌধুরী PMGF। প্রধান বক্তা ছিলেন লাভ অল সার্ভ অল এর প্রবক্তা জেলা IP ডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী PMGF। বিশেষ অতিথি ছিলেন জেলা দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন মোসলে উদ্দিন আহমেদ অপু, ক্রাউন কমিটির সদস্য সচিব লায়ন অশেষ কুমার উকিল, GLT ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন SM আশরাফুল আলম আরজু, GMP ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন জাহাঙ্গীর মিয়া সহ স্থানীয় বরণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।